আর আগমনের মধ্য দিয়েই আমাদের স্বপ্ন, আমাদের চেতনা, আমাদের অগ্র যাত্রার যে বীজ বপিত হয়েছিল সেখান থেকে আজকে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আমরা হলাম গর্বিত সন্তান, আমরা হলাম জাতির পিতার আদর্শের সন্তান। আমরা জাতির পিতার কর্মময় জীবন ইতিহাস আমাদের যেমন জানার প্রয়োজন, তেমনি তার জীবন ধারা থেকে, তার কর্মময় জীবন থেকে, তার ত্যাগের ইতিহাস থেকে, তার কঠোর পরিশ্রমের ইতিহাস থেকে, তার মানুষকে ভালোবাসার ইতিহাস থেকে, তার দেশের মাটির প্রতি ভালোবাসা যে ইতিহাস, যে নজির তিনি স্থাপন করে দিয়ে গিয়েছিলেন, সে সকল পর্যায় থেকে আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, উপলব্ধিতে আনতে হবে। জাতির পিতার সুযোগ্য সন্তান দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সেই মুক্তির সংগ্রাম এখনো চলছে। আমরা জাতির পিতার সেই অভীষ্ট লক্ষ্য বাস্তবায়নের জন্য জাতির পিতার সুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ, আত্মনির্ভরশীল বাংলাদেশ, মর্যাদার বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। জাতির পিতাকে হত্যা করতে পারলেই বাঙালির যে স্বপ্ন, জাতির পিতার যে স্বপ্ন, যে আত্মনির্ভরশীল মর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠার যে লক্ষ্য, সে লক্ষ্যকে তারা বানচাল করতে পারবে। তারা ভেবেছিল জাতির পিতাকে হত্যা করার মধ্য দিয়েই বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে। তাদের সেই দুঃস্বপ্ন পূরণ হয়নি, পূরণ হওয়ার কোন কারণ নেই। যতদিন আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশে পদ্মা মেঘনা বহমান থাকবে, ততদিন আমাদের এই ভূখণ্ডে বাংলাদেশের অস্তিত্ব, মর্যাদা, সম্মান বহমান থাকবে ইনশাআল্লাহ। জাতির পিতার সোনার স্বপ্নের সোনার বাংলাদেশ আমাদের যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা 2041 সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ করতে চাই, সেই বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের প্রতিটি নাগরিককে, আমাদের প্রতিটি ছাত্র ছাত্রীকে স্মার্ট নাগরিক হতে হবে। আমরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক রাজনীতি আমরা নির্মূল করতে চাই। আমরা সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়িয়ে আমাদের প্রিয় মাতৃভূমিকে আমরা কলুষিত করতে চাই না,